এবার আমাদের সঙ্গে সেকেন্ড রাউন্ড খেলবে ব্যারাকপুরে সুকান্ত সরণি। সাথীদি, তুমি যখন কলেজে ছিলে তখন কোথাও ঘুরতে গেছিলে, কিছুটা ঘটনা ঘটেছিল না, শুনবে? আমরা যখন কলেজে পড়তাম তখন একবার কলেজ থেকে টাকিতে বেড়াতে গেছিলাম বাসে করে। এবার বাসটা না মাঝপথে, মানে টাকিতে যাওয়ার সময় মাঝপথে টায়ারটা পাঙ্কচার হয়ে গেছিল। হ্যাঁ, এবার চাকাটা লাগানোর জন্য সবাই বাস থেকে নেমে পড়েছে, তা আমি আর আমার এক বান্ধবী দীপাঞ্জলি আমরা নামিনি, আমরা দুজনে বসেছিলাম। তা একটু 10-15 মিনিট পর খুব বাসের ভেতর গরম লাগছে, তা বান্ধবী বললো কি চল কোথাও জল পাওয়া যায় নাকি একটু যাই। তা আমরা দেখি কি একদম গ্রাম, হ্যাঁ, কোথাও চারিদিকে বাড়ি টাড়ি নেই। তা রাস্তাটা পেরিয়ে, বাস থেকে নেমে রাস্তাটা পেরিয়ে দেখি বেশ একটা উঠোনের মধ্যে মাটির বেশ বড় বাড়ি, মানে একটা উঠোনে অনেকগুলো ঘর আর কি। তা একটা ঘরে দেখি তালা দেয়া, এবার সেখানে তো আর জল পাওয়া যাবে না। তা পাশের ঘরে দেখি একটু কড়া নক করেছি, তখন দেখি ও একজন দরজা খুলেছে, হ্যাঁ, আমাদের বয়সী একটা বউ, দরজা খুলে আমাকে দেখে বলছে আরে তুই এখানে? হ্যাঁ, আর আমি তোকে চিনতে পারছি না, আমি অবাক হয়ে তাকিয়ে রয়েছি। তা বলছে আমি তো শেফালি, আমি তোদের সাথে পড়তাম ক্লাস 7-এ। এবার আমি তখন বিএ ক্লাস পড়ি, এবার ও 7-এ পড়াবো, তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, আমার অতটা খেয়াল নেই। মানে ওইখানে গিয়ে হঠাৎ ওকে মানে ওরমভাবে দেখবো এটাও একটা। তা ও আবার ওর ঘরটা খুলে দিল যেটা তালা দেওয়া ছিল, ওটা ওর ঘর। মানে একটা খারাপ হওয়াতে আর একটা ভালো, হ্যাঁ, বন্ধুকে পেলাম। রিক্তা, তুমি বলো কি শেয়ার করো আমার সাথে, তোমার মেয়ে আছে তো? কত বড়? এই 11 ক্লাস। 11 ক্লাস, কি পড়ছে? হ্যাঁ, ক্লাস 7-এ পড়ে। আচ্ছা, তোমার মেয়েকে নিয়ে স্বপ্ন রেখে মেয়ে কি হবে বড় হয়ে, তোমার কি মেন কথা? ও যেটা ও পছন্দ করবে সেটাকে সেভাবেই যাক, কিন্তু কথা হচ্ছে ও নিজেকে এমনভাবে এস্টাবলিশ করবে, এমন একটা জায়গা দাঁড় করাবে, ও যা ইনকাম করবে সেটা থেকে ও যেন সমাজে যারা দরিদ্র, যারা তার মানে যারা নিডি, হ্যাঁ, নিডি পিপল, তাদের পাশে দাঁড়াতে পারে ও। কিন্তু এবং ও এমনটাই আর্ন করবে যাতে ও নিজের থেকে খরচা করতে গেলে ভাবতে যেন না হয় যে আমি আমার থেকে ওদের হেল্প করলে যে আমার কী থাকবে, কম করে যায়, সেভাবে যেন ও নিজেকে সেই জায়গায় দাঁড় করাতে পারে। ভালো চিন্তা ভাবনা, আর এরকমটাই হোক আমরা চাই। তুমি তো হেড মিস্ট্রেস, তুমি তোমার স্কুল লাইফে কিছু শেয়ার করো রেকমেন্ডের সঙ্গে। টিচিং লাইফে বলতে আমার যেহেতু প্রাইমারি স্কুল, সমস্ত বাচ্চাদের নিয়েই আমার পড়াশুনো করানো, তাদেরকে সব কিছু করানো। তা এরকমই একটা ছোট ঘটনার কথা বলছি, সব ছোট ছোট বাচ্চারা রয়েছে, আমরা কি যখন পড়াই, পড়ানোর পর বোর্ডে লিখে দিই, বোর্ডে লিখে দেওয়ার পর বলি যে তোরা লিখে নে বোর্ড থেকে, হয়ে গেলে মুছে দেবো, আবার নেক্সট যেটা পড়াবো লিখবো। এরকমভাবে আমি বোর্ডে লিখে দিয়েছি, সমস্ত স্টুডেন্টদের মানে লিখতে বলেছি। তা লিখতে বলার পর সবাই লিখেছে, এবার তোদের সবার হয়ে গেছে তো? বলছে হ্যাঁ আমাদের হয়ে গেছে। আমি বোর্ড মুছে দিলাম, আমার এক স্টুডেন্ট সে রাবার দিয়ে পুরো লেখাটা আমি মুছে দিল। বেশ মজা, হ্যাঁ হ্যাঁ, ভীষণ মজা হয়। চলো তাহলে আমরা আমাদের খেলাটা শুরু করবো। এবার ব্যারাকপুর সুকান্ত সরণি খেলবে তাদের সেকেন্ড রাউন্ড। তোমাদের সময় দিচ্ছি, আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমরা খালি হাতে যাবে না, তোমরা পাচ্ছ গিফট, তোমরা পাচ্ছ সুকান্ত থেকে জুয়েলারি সেট।